আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়াকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ পশ্চিমারা, বলছে ক্রেমলিন। এদিকে রাশিয়াকে সমর্থন দিবেন না, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের বিজয়ের ওপর বাজি রাখা আত্মঘাতী, বললেন মার্কিন সাংবাদিক। আরো জানিয়ে দিব, ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল, সেনা সদস্য হতাহত। এরপর জানিয়ে দিব, উত্তেজনার মধ্যেই গোপনে তাইওয়ান সফরে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব, গ্রেপ্তার ঠেকাতে ইমরান খানের বাড়ির সামনে সমর্থকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়াকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ পশ্চিমারা, বলছে ক্রেমলিন। ইউক্রেনের রুশ হামলার এক বছর হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এমন সময় পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেন জাতিসংঘের রাশিয়ার দূত ভেজিলি নেভেনজিয়া, খবর আল জাজিরার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মন্তব্য করেছেন নেভেনজিয়া। তিনি বলেছেন, দেশ রক্ষা ব্যতীত আমাদের কোনো উদ্দেশ্য নেই, নিজেদের পরিচয় আর ভবিষ্যৎ রক্ষা করাই মস্কোর লক্ষ্য। বৈঠকে মিনস্ক চুক্তি ভঙ্গের জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন নেভেনজিয়া। একই সঙ্গে ফ্রান্স ও জার্মানি সহ পশ্চিমাদের উপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেছেন ভেজিলি নেভেনজিয়া। তার দাবি, পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায়। প্রতিক্রিয়ায় ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অযৌক্তিক ও মানবতা বিরোধী আখ্যা দিয়েছেন জাতিসংঘের ফ্রান্সের প্রতিনিধি। তিনি রাশিয়ার এই যুদ্ধকে ঘৃণিত আখ্যা দিয়েছেন। গত বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া, এখনো চলছে এই অভিযান। এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে এগিয়ে আছে। রাশিয়াকে সমর্থন দিবেন না, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি ভয়াবহ সমর্থন না দিতে চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনের মাধ্যমে মার্কিন আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও জ্ঞাপন করেছেন। মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বিরল এক বৈঠকের প্রেক্ষাপটে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন আকাশে চীনা বেলুন দেখা যাওয়ার পর থেকে দেশ দুটির মধ্যকার সম্পর্কে আরো অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বেলুনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে চীন বলেছে, এটি আবহাওয়া সংক্রান্ত বেলুন, তারা এটি গোয়েন্দা বেলুনের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া বেলুনটি গুলি করে ভূপাতিত করায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে। রবিবার তথা আজ সকালে এনবিসি নিউজে মিট দ্য প্রেস উইক চাক টোডে ব্লিংকেন বলেছেন, চীনকে রাশিয়াকে ভয়াবহ সমর্থন দেওয়ার ব্যাপারে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তিনি ওয়াংকে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এতে আমাদের সম্পর্কে ভয়াবহ পরিণতি ঘটবে। তিনি বলেন, রাশিয়াকে অস্ত্রসহ নানা ধরনের ভয়াবহতা সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেছেন, ওয়াশিংটন শীঘ্রই আরো বিস্তারিত তথ্য প্রকাশ করবে। উল্লেখ্য, ইউক্রেনে রুশ বাহিনীর হামলা ঠিক আগ দিয়ে গত ফেব্রুয়ারিতে রাশিয়া ও চীন সীমাহীন অংশীদারিত্ব চুক্তি সই করেছে। পাশ্চাত্যের সাথে মস্কোর সংযোগ সংকুচিত হওয়ার প্রেক্ষাপটে রুশ চীন সম্পর্ক আরো বাড়ছে। ইউক্রেন যুদ্ধে চেনা প্রতিক্রিয়া নিয়ে পাশ্চাত্য বেশ উদ্বিগ্ন। অনেকে আশঙ্কা করেছে, রাশিয়ার জয় তাইওয়ানের প্রতি চীনা পদক্ষেপকে উস্কে দিবে। রাশিয়ার ইউক্রেন এবং যুদ্ধ একে হামলা হিসেবে অভিহিত করতে অস্বীকার করে আসছে চীন, এই সূত্র জানিয়েছে আল জাজিরা। ইউক্রেনের বিজয়ের ওপর বাজে রাখা আত্মঘাতী, বললেন মার্কিন সাংবাদিক। কনসোর্টিয়াম নিউজ পোর্টালের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন অনুসন্ধানী সাংবাদিক শেমুর হার্স বলেছেন, রাশিয়ার সাথে সংঘাতে মার্কিন প্রশাসনের ইউক্রেনের বিজয়ের আশা আত্মঘাতী। এটা চিন্তা করা আত্মঘাতী ছিল যে আপনি সেই যুদ্ধে জিততে পারবেন, ইউক্রেন সেই যুদ্ধে জিততে পারবে। সেখানে খুব বেশি দুর্নীতি হয়েছে, এটি একটি খুব খারাপ সিদ্ধান্ত ছিল। আমাদের শান্তির জন্য চাপ দেওয়া উচিত ছিল, আমাদের এটি চুক্তি করা উচিত ছিল, বলেছেন হার্স, যিনি এর আগে রাশিয়ার নর্থ স্ট্রিম এবং নর্থ স্ট্রিম 2 পাইপলাইনকে লক্ষ্য করে বিস্ফোরণের বিষয়ে তার ফলাফল প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, রুশ সরকারকে এখনই আশ্বস্ত না করার নিছক বোকামি যে আমরা ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে আগ্রহী নই। দুর্নীতির কারণে ন্যাটো যেভাবেই হোক ইউক্রেনকে চায়নি, সেখানে অনেক খারাপ ভুল হয়েছে, এটা বিশ্বাস করা অসম্ভব। এ নেতৃত্বে কতটা নির্ভর ছিল এবং তারপরেও তারা যুদ্ধে লেগে থাকে। সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়, গত 8 ফেব্রুয়ারি একটি নিবন্ধে লিখেছেন, ইউএস নৌবাহিনীর ডুবুরিরা 2022 সালের জুনে বার্স অনুশীলনের আড়ালে নর্থ স্ট্রিম 1 এবং নর্থ স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের নিচে বিস্ফোরণ দ্বীপে স্থাপন করে এবং নরওয়েজিয়ানরা 3 মাস পরে বোমাগুলো সক্রিয় করে। সাংবাদিকদের মতে, হোয়াইট হাউসের নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে 9 মাস আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন তাসকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন, বলেছেন, হার্শের অ্যাকাউন্ট সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ কল্পনা কাহিনী।
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়া যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে, তখন ইহুদিবাদীরা এই হামলা চালালো। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদীদের গতকালের হামলা প্রতিহত করতে সিরিয়া আকাশপথরক্ষী ব্যবস্থা পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং ইসরায়েলি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সানা জানিয়েছে, ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র দামেস্কের মধ্যাঞ্চলের কাফর সুসা এলাকায় কয়েকটি আবাসিক ভবনে আঘাত হানে। এদিকে লেবাননের আল মায়েদিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুসা এলাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল আল সোহাইদা প্রদেশের সাব্বা শহরে ইসরায়েল হামলা চালিয়েছে। সিরিয়ার পুলিশ সূত্র বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মানুষ নিহত কিংবা আহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার একটি সামরিক সূত্রে বরাত দিয়ে সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসেছে এবং সেগুলো রাজধানী দামেস্কের কয়েকটি এলাকার বেসরকারি ভবনে আঘাত হেনেছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে সূত্র দাবি করেছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হয়েছে, যার মধ্যে 1 জন সেনা সদস্য রয়েছে। এছাড়া আরো 15 জন আহত হয়েছে, যার মধ্যে 20 জন অবস্থা গুরুতর। এদিকে ইহুদিবাদী ইসরায়েল প্রায় সিরিয়ার ওপর এভাবে আগ্রাসন চালিয়ে থাকে। এর বিরুদ্ধে বহুবার সিরিয়া জাতিসংঘে নালিশ জানিয়েছে, কিন্তু নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। সূত্র জানিয়েছে পার্স টুডে। উত্তেজনার মধ্যেই গোপনে তাইওয়ান সফরে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা। গোয়েন্দা বেলুন নিয়ে চলমান উত্তেজনা এখনো কমেনি। এর মধ্যেই চীনে নিয়োজিত পেন্টাগনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল চেস বিতর্কিত দ্বীপ তাইওয়ান সফরে গিয়েছেন। শনিবার এ বিষয়ে 2টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা তাইওয়ান সফর ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে চলমান উত্তেজনা আরও উস্কে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাইকেল চেজের গোপন সফর নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইম। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক মুখপাত্র বলেন, এই সফর সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই, তবে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে। চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চেউ কু চেং বলেছিলেন, এই সফর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না যতক্ষণ না আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি পাই। চীন মনে করে তাইওয়ান তাদের অন্তর্ভুক্ত। তারা বারবার বিদেশি কর্মকর্তাদের তাইওয়ান সফরে অসন্তোষ ও বিরোধিতা করে আসছে। এর আগে গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল দেশটি। পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মড়া চালিয়েছে চীনা সামরিক বাহিনী। 1949 সাল থেকে স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। চীন বরাবরই দাবি করেছে তাইওয়ান তাদের অংশ, যে কোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে। তবে তাইওয়ান সরকার জানিয়ে দিয়েছে, দ্বীপটি কখনোই চীন শাসন করেনি, তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা কিংবা দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইমরান খানের গ্রেপ্তারি ঠেকাতে লাহোরে বাসভবনের সামনে সমর্থকদের ঢল। পাকিস্তানি নির্বাচন কমিশনার ইসিপি অফিসের বাইরে বিক্ষোভের সাথে সম্পর্কিত একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুরক্ষামূলক জামিন বাতিল করা হয়েছে। এরপরে তার গ্রেপ্তারি ঠেকাতে গতকাল সন্ধ্যায় পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিএ এর শত শত কর্মী স্লোগান দিতে দিতে ইমরান খানের জামিন পার্কের বাসভবনের সামনে জড়ো হয়েছে। তোষাখানা মামলায় পাকিস্তানে নির্বাচন কমিশন ইমরান খানকে অযোগ্য ঘোষণার পরে ইসিপি এর প্রতিবাদে এর বাইরে সমাবেশ করার অভিযোগে মামলা করা হয়েছে। সেই মামলা শুনানিতে উপস্থিত না হওয়ায় 2 দিন আগে সন্ত্রাস বিরোধী আদালত ইটিসিপি তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য ইমরান খানের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। গতকাল লাহোর হাইকোর্ট এলএসই প্রতিরক্ষামূলক জামিনের জন্য ইমরান খানের আবেদন খারিজ করে দেয়। এরপরেই নারী ও শিশু সহ পিটিআই কর্মীরা জামান পার্কে জড়ো হতে শুরু করে তাদের দলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করার জন্য পুলিশের যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করতে। বিপুল সংখ্যক পিটিআই কর্মী ইতিমধ্যে জামান পার্কে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির বাইরে বেশ কয়েকদিন ধরে ক্যাম্প করে থাকছেন, যেখানে তাদের নেতা ইসলামাবাদে একটি মিছিল চলাকালীন অজিরেবাদে তার উপর হামলায় আহত হওয়ার পর থেকে অবস্থান করছেন। তার সমর্থকরা সেখান থেকে অবিরাম সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছেন। পিটিআই নেতা মোসারাত জামাই চিমা বলেছেন, সরকার পিটিআই নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পুরো জাতি রাস্তায় নামবে। তিনি বলেন, ইমরান খানের বাড়ির বাইরে বসে থাকা সমস্ত মহিলারা তাদের নিরাপত্তার জন্য লাঠি হাতে নিয়েছিলেন এবং সেখানকার মহিলারা অপরাধী ছিলেন না, বরং সম্মানিত পরিবারের অন্তর্ভুক্ত। তিনি বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করা সহজ হবে না এবং তারা জেলে ভরো অভিযান শুরু করবে। পিটিআই এর সোশ্যাল মিডিয়া ফোকাল পারসন আজহার মাসওয়ানি ডনকে বলেছেন, হাজার হাজার পিটিআই কর্মী যে কোনো গ্রেপ্তারের প্রচেষ্টা ব্যর্থ করতে ইমরান খানের বাড়ির বাইরে স্থায়ীভাবে ক্যাম্প করে রেখেছে। তিনি বলেন, জামান পার্কে বসবাসরত সমর্থকরা জামান পার্কে ইমরান খানের বাড়ির বাইরে থাকার জন্য শিফটে কাজ করেছিলেন এবং তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে যোগ দিচ্ছেন।